এভাবেই দড়ির সাথে ঝুলছে দুটি উল্লুক, কখনো খাবার খাচ্ছে আবার কখনো বা মেতে উঠছে খুনসুটিতে। একসাথে ঘুরে বেড়াতে, দড়ি থেকে দড়িতে লাফানো বা ঝুলে থাকতেই পছন্দ করছে তারা। বসনিয়ার রাজধানী সারাজেভোর একটি চিড়িয়াখানায় এই উল্লুক দুটিকে আনা হয়েছে। প্রাণী দুটিকে ভালো রাখতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। করোনার কারণে এক মাসের দীর্ঘ কোয়ারেন্টিনে থাকার পরে এই জুটি এখন নিজেদেরকে নতুন পরিবেশে মানিয়ে নিতে শুরু করেছে। তাদের জন্য চিড়িয়াখানার মাঠে একটি কৃত্রিম হ্রদেরও ব্যবস্থা করা হয়েছে। উল্লুকদের আগমন উপলক্ষে 2020 সালের মার্চ থেকে আবাসস্থল নির্মাণের প্রস্তুতি চলছিল বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এই ছোট চিড়িয়াখানাটি বিপন্ন প্রজাতির প্রাণী সংরক্ষণের জন্য সাফল্যের একটি উদাহরণ হিসেবে বিবেচিত হবে। আমি মনে করি বিশ্বজুড়ে এমন উদ্যোগ আরো শুরু করলে ক্রমাগত প্রাণী বিলুপ্তি কমে যাবে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকৃতিতে বিলুপ্ত হওয়া প্রাণীগুলোকে সংরক্ষণের মাধ্যমে আবার নতুনভাবে নতুন পরিবেশ বাঁচিয়ে রাখার প্রয়াস চালিয়ে যাচ্ছে তারা। তেমনি বিপন্ন প্রায় এই উল্লুক দুটিকে রক্ষা করাই মূল উদ্দেশ্য। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।